গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেটা হচ্ছে, প্রথমেই দেখাচ্ছি আতপ চাল। আতপ চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। কাজু কিশমিশ তো অবশ্যই লাগবে, নিয়েছি। গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। আমি ঘিও নিয়েছি, আর এটা হচ্ছে গোলমরিচ। এই গোলমরিচ পাউডারটাও আমি একটু দেব এর মধ্যে। তো চলুন দেখি আমি কিভাবে এটা করছি। আরও কিছু উপকরণ এতে লাগবে, সেটা আমি করতে করতে আপনাদেরকে দেখাচ্ছি। বাসন্তী পোলাওয়ের মেন ইয়ে, আমি হলুদ দিয়ে দিচ্ছি চালের মধ্যে। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি একটু বেশি দেব, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আমি এখানে ছোট চামচের 4-5 চামচ চিনি দিয়ে নিলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতো যেরকম বানাবেন চাল, যতটা অ্যামাউন্ট থাকবে সেই পরিমাণ মতো নুন মিষ্টিটা দিতে হবে। এটা নিজের নিজের আন্দাজ মতো দেওয়াটা। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন 1 চামচ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ। ঝাল হওয়ার জন্য আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি দিচ্ছি একটু জিরে পাউডার, খুব সামান্য, জাস্ট একটা ফ্লেভারের জন্য। আপনারা এটা সাদা জিরে আর গোলমরিচ পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে পাউডার আছে, আমি পাউডারটা ইউজ করছি। আর আমি দেব ঘি, ঘিটাও আমি চালের সাথে মিক্সড করে নেব। আমি এখানে 1 চামচ ঘি নিয়েছি। এবার আমি এটা ভালো করে মিক্সড করব। দেখুন আমি চালটাতে হলুদ, নুন, চিনি, ঘি, গোলমরিচ, জিরে গুঁড়ো সমস্ত ভালো করে মিক্সড করে নিয়েছি। আমি ঝালের জন্য অনেকে কাঁচা লঙ্কা ইউজ করে, আমি এখানে গোলমরিচ ইউজ করেছি। এটাকে আমি ভালো করে চালের সাথে এই সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়েছি, সাদা তেল। আমি কাজুটা এটা প্রথমে ফ্রাই করে তুলে নেব। কাজুটা কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, এর মধ্যে আমি কাজুটা ফ্রাই করে তুলে নেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি কাজুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কাজুটা ফ্রাই করে তুলে দিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দেব গোটা গরম মশলা, এলাচগুলো আমি একটু ফাটিয়ে দেব। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেব। আমি যে পরিমাণ চাল নেব যখন রান্নাটা করব, জলটা দেব ঠিক তার ডবল। আমি যদি 2 কাপ জল নিয়ে থাকি তাহলে আমি 4 কাপ জল দেব। আমি তেজপাতা গুলো দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে ফ্রাই করব। আমি এতে কোনো কাঁচা লঙ্কা ইউজ করছি না, আমি গোলমরিচ যেহেতু ইউজ করেছি তাই আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। এই চালটা যদি একটু ভালো করে ভাজা হয়ে যায় তাহলে চালটা কিন্তু একটুও গলবে না, পোলাওটা একদম ঝরঝরে হবে। তাই আমি চালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে কিশমিশটা দিয়ে দিচ্ছি। আমি ফ্রাইড কাজুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জলটা মাপ করে রেখেছিলাম, যতটা আমি চাল নিয়েছি তার ডাবল জল নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো এর মধ্যে জলটা। এখন আমার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, ফুটে গেলে আমি তখন ফ্লেমটাকে হাই আর মিডিয়ামে রাখবো। আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো, এটা ফুটুক তারপর আমি দেখছি। দেখুন এটা কিন্তু ফুটে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেব। করে এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও, একদম ঝরঝরে বাসন্তী পোলাও। তাহলে হয়ে গেছে আমার বাসন্তী পোলাও রেডি। তাহলে দেখুন আমার ঝরঝরে বাসন্তী পোলাও একদম রেডি, আমি সার্ভ করে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে না দেখতে? দেখুন খেতেও তেমনি সুস্বাদু। এটা আপনারাও বাড়িতে বানিয়ে এটা দেখতে পারেন এই প্রসেসে। তাহলে আমি সার্ভ করে দেখাই কত সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও। আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।